আইপিএল এর 50তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। আর এই ম্যাচে যে মুস্তাফিজুর থাকবে না এমনটা হয়তো অনেকেই আশা করেননি। মুস্তাফিজুর রহমানের গত ম্যাচের পারফরমেন্সটা হয়তো ভালো ছিল না, তাছাড়া বেশ কয়েকটি ম্যাচেও সুযোগ পেয়েছেন তিনি, সেই হিসেবে একাদশে পরিবর্তন আনলে কোনো সমস্যা ছিল না। কিন্তু দিল্লি ক্যাপিটালস নিজের ফেসবুক পেজে রিস বাড়াতে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বাংলাদেশি ভক্তদের। সারাদিন ফিসকে নিয়ে ফেসবুকে প্রচারণা চালিয়ে একাদশে নেয়নি তাকে, অথচ ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আজকে কয়টা উইকেট নেবে মুস্তাফিজুর রহমান। টিম ম্যানেজমেন্ট কাকে একাদশে রাখবে আর কাকে রাখবে না এটা তাদের একান্ত ব্যাপার। মুস্তাফিজুরকে বসিয়ে এন্ডিক নরকিয়াকে আরেকটা সুযোগ দিয়েছে, এটাও ভালো কথা, কিন্তু পেজে রিস বাড়াতে মিথ্যা আশা দেওয়া মোটেও ঠিক হয়নি দিল্লি ক্যাপিটালসের।